ভাই এরা রেসার মিলিগোবতর ব্লাড লাইন খুব ভালো দাদা এরা ব্লাড লাইনটা পুরোপুরি খুবই অনেক ভালো তবে এরা এরা বাচ্চা কাচ্চা ছাড়বে 300 কোটি থেকে যদি না আসে তাহলে টাকা আমার থেকে নিয়ে নেবে সেই গ্যারান্টি দিয়ে দেব আমি দাদা আমি দেখতেছি এটা মাসুম ভাইয়ের মতন খুবই সুন্দর খুবই স্মার্ট কবুতর দাদা দাদা ব্লাড লাইনটা খুব ভালো ব্লাড লাইন ভালো জি 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 দর্শক এটা হলো নটটা আর এই যে মা দিটা আসলে আমি কি বলবো আসলে সব কবুতরের কথা বলতে হয় না তো মাসুম ভাই এই যে কিছু কথা বলে দিছে আর কবুতরের গেটআপ দেখলো অনেক কিছু চমৎকার কোয়ালিটি এবং শেপ দোটা আসলে তো ভাই এগুলা কেমন ডিম বাচ্চা করছে এটা রানিং পেয়ার হ্যাঁ রানিং জি জি এটা রানিং পেয়ার ভাইয়া জি জি কত হইলে দিবেন এটা বড় আছে ডিম বাচ্চা দর্শক আমি দেখাই ওটা নর আর সামনেটা মাদি আচ্ছা আচ্ছা ভাই এগুলা দামগুলা কেমন চাচ্ছেন ডিম বাচ্চা করতে বললেন আপনি জি ডিম বাচ্চা রানিং যে ডিম বাচ্চা খাওয়াই সেটা মুখে দাগও আছে জি 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 তো দাদা এগুলা কত হইলে 1000 টাকা হ্যাঁ 1000 টাকা 1000 টাকা বাললেস মাদি এটা জি 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 মাদি একটা বাচ্চা মাদি হ্যাঁ এটা আটপরের কবুতর আটপরের হ্যাঁ হ্যাঁ আটপরের মাদি তো দর্শক তো আশা করি এই টাইপের কিছু কবুতর আছে আউল দেখাচ্ছি আপনাদেরকে খুবই ভালো আর রেটে দিবে মাসুম ভাই বললো জি তো মাসুম ভাই এটা মাদি তাই না জি জি এটা মাদি ওটা নর ওটা নর হ্যাঁ জি জি আচ্ছা দাদা এগুলা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা গ্যারান্টিও আছে গ্যারান্টিও আছে হ্যাঁ জি জি তো দাদা এগুলা কেমন দাম হতে পারে বা কি রকম আমার একটু আইডিয়া দিবেন আজকে বাজার বুঝে একবার নিম্ন রেট দিয়ে দেব দাদা এটা কাছে গ্যারান্টিও আছে গ্যারান্টিও আছে রানিং আছে জি 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 কোনো অসুস্থতা নাই না না কিছু নাই কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নাই আচ্ছা দাদা তো এই পেয়ারটা দাদা কেমন এই পেয়ারটা বাচ্চা সহ আপনার 2500 টাকা পড়বে দাদা পুরো প্যাকেজটা হ্যাঁ ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি বাচ্চাগুলা বাচ্চা কাচ্চা দিতে হ্যাঁ বাচ্চা খাওয়াইতেছে হ্যাঁ আচ্ছা ভাই এগুলো কমে টমে দেওয়া যাবে একটু এই ছাড় কমে দেওয়া যাবে না ভাই আচ্ছা আর 200 টাকা কম রেখে দেব সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আবার চলে আসলাম মাসুম ভাইয়ের কবুতরের দোকানে এই দোকানটা দর্শক কাপ্তান বাজার যে কবুতরের হাট বসে সামনে ঢুকতে ডাইন সাইডে আর বাইরে হইতে সময় বাম সাইডে গুলিস্তানের দিকে যাওয়ার সময় তবে টোল প্লাজার অপোজিটে তো আশা করি দোকানের যে লোকেশনটা আমি বলে দিলাম তারপরও মাসুম ভাই আপনাদেরকে বলে দিবে দর্শক আর যারা কবুতর নিতে চান ঢাকার বাইরে ডেলিভারি দেওয়া যাবে দর্শক কোনো সমস্যা নাই তবে ডেলিভারি চার্জটা দিতে হবে আর কবুতরের দাম একদম খুবই কম দামে দেওয়া হবে দর্শক কারণ মাসুম ভাইয়ের যে পুরান দোকানটা এটা সাময়িকভাবে কি বন্ধ আছে আশা করি এখন নতুন যে দোকানটা আছে সেটার ভিতরে আমি ভিডিও করতেছি ইনশাআল্লাহ আপনাদেরকে কবুতর ভালো ভালো দেওয়ার চেষ্টা করব তবে এখন মাসুম ভাইয়ের সাথে কথা বলবো কি কি কবুতর থাকতেছে আর কি কি কবুতরের নাম দাম কত টাকা থাকবে সেটাও আমি জানাবো চলুন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই মাসুম ভাই ভালো আছেন ভাই আমি ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক যারা আছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাই আচ্ছা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি অবশ্যই জি জি ভাই আর মাসুম ভাই আমি একটা কথা বলি যে আপনার দোকানের ঠিকানাটা একটু বলে দেন আমার দোকান হলো আপনার গুলিস্তান কাপ্তান বাজার ফ্লাইওভার সাথে ওই যে আপনার ফ্লাইওভারটা পকেট গেট ওখানে আচ্ছা ওই পকেট গেটের সাথেই আর আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বার হলো আমার নাম মোহাম্মদ মাসুম মোবাইল নাম্বার 01915424454 আচ্ছা আচ্ছা মাসুম ভাই এটা এই নাম্বারটা দেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার তিনটা নাম্বারই এখানে আচ্ছা কি কি কবুতর থাকবে আজকে মাসুম আমার এখানে সিরাজি আছে কিং কবুতর আছে তারপরে বোম্বাই কবুতর আছে ব্যাংকস কবুতর আছে রেসার কবুতর আছে অনেক ধরনের কবুতর পাইবেন কি কবুতর আছে তারপর আপনার ওই কালা লক্ষা আছে আচ্ছা মাসুম ভাই তো আজকে দামগুলো কেমন থাকবে দাদা একবার নিম্ন দাম থাকবে একবার ভাই একদম কম দামে থাকবে কম থাকবে ভাই তো আপনার নতুন দোকানের নতুন প্রতিবেদন তো আশা করি দর্শকদেরকে পুরোটাই ডিসকাউন্টের ভিতরে থাকবে তো কবুতরগুলো দেখাই দাদা অবশ্যই অবশ্যই চলেন চলুন দর্শক কবুতর দেখাই চলেন দর্শক প্রথমে এক জোড়া আউল দেখাচ্ছি আপনাদেরকে খুবই ভালো আর রেটে দিবে মাসুম ভাই বললো জি তো মাসুম ভাই এটা মাদি তাই না জি জি এটা মাদি ওটা নর ওটা নর হ্যাঁ জি জি আচ্ছা দাদা এগুলো ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা গ্যারান্টিও আছে গ্যারান্টিও আছে হ্যাঁ জি জি তো দাদা এগুলা কেমন দাম হতে পারে বা কি রকম আমার একটু আইডিয়া দিবেন আজকে বাজার বুঝে একবার নিম্ন রেট দিয়ে দেব দাদা এটা পড়বে 1000 টাকা একদম একদম 1000 টাকা রানিং পেয়ার আউল একবারে রানিং আমার এখানে ডিম পারছে ভাইয়া জি জি কোনো রকম সমস্যা নাই তো না কোনো সমস্যা নাই কা আচ্ছা দর্শক দেখেন আপনারা খুবই সুন্দর গোছানো ভাইয়ের যে কবুতরগুলো আমি দেখাই যে ফুল ঠিক আছে ফুলগুলো অ্যাক্টিভ 1000 টাকা ভাই আউল জি 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 আর ঢাকার বাইরে দিতে পারবেন আপনি জি অবশ্যই পারবো ঠিক আছে দর্শক তো এটা 1000 টাকা জি মাসুম ভাই এই জায়গায় দেখাই আমি এক জোড়া কবুতর এটার নাম কি মাসুম ভাই এটা হলো কিং পলিশ কবুতর কিং পলিশ কবুতর ভাই এটা তো পুরো একদম পুরো সেই রকম সেই কবুতর ভাই সেই কবুতর অনেক বড় বিগ সাইজের আগে
এই যে দর্শক এটা 25-30000 টাকা জোড়া ছিল এই কবুতরগুলো হ্যাঁ হ্যাঁ এই কবুতর তারপরও পায় না কে মানুষ পায় না হ্যাঁ ভাইয়া জি জি এটা অনেক বিগ সাইজের অনেক বড় সাইজের আচ্ছা 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 তো দাদা এই কবুতরগুলো যদি নিতে চায় দর্শকরা এটা ডিম বাচ্চা করবে কিনা একবার রানিং আছে গ্যারান্টিও আছে গ্যারান্টিও আছে রানিংও আছে জি 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 কোনো অসুস্থতা নাই না 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 কিছু নাই কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নাই আচ্ছা দাদা তো এই পেয়ারটার দাম কত টাকা রাখবেন এই পেয়ারটা আগে বাজারে ছিল 25-30000 টাকা হ্যাঁ এখন বর্তমান বাজারে একবারে কম দিয়ে দেব একদম 5000 টাকা পড়বে একদম 5000 টাকা 5000 টাকা অনেক বড় সাইজের হ্যাঁ এটা বিগ সাইজের দর্শক তো আশা করি আপনারা কোনো বাই যদি লাগে এই প্যাডটা সংগ্রহ করবেন 5000 মূল্য ভাই জি জি 5000 টাকা একদম কম দেওয়া যাবে না এর চার কম হবে না এর চার কম হবে না জি জি আচ্ছা দর্শক এটা কিং সাইজের কিন্তু আপনাদের কিং পলিশ হ্যাঁ তো দর্শক আমি দেখাই ভাই কোনো সমস্যা হবে না তো আল্লাহ না 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 কিং পলিশ এটা কিং পলিশ মাদিটা ভাই একটু মোল্ডিং কাজ করছিল হ্যাঁ আগে একটু মোল্ডিং আছে কিন্তু কবুতর রানিং হ্যাঁ সাইজও বড় 5000 জি একদম 5000 টাকা ওকে দর্শক এক জোড়া আমি দেখাই কবুতর এটা হলো মাসুম ভাই রেসার কবুতর হ্যাঁ জি জি নরগোন্ডা দাদা মাদি কোনটা এই যে নরটা আর এই যে মাদিটা ওই যে ওটা মাদি হ্যাঁ এটা মাদি এটা নর হ্যাঁ জি জি এটা মাসুম ভাই পায়ের টেক আছে আমি দেখতেছি আরেকটা টেক নাই গা আরেকটা টেক নাই গা তো ভাই এগুলো একটু কমায় বলেন যে কত হইলে দিতে পারবেন একদম এটা তো একবারে রানিং পেয়ার আপনার গিয়া হ্যাঁ দেখা গেল আমার কাছে 15 জোড়া আছে হ্যাঁ 15 জোড়াই আপনি 2000 টাকা করে রাখুন সবই রানিং পেয়ার দেখার মতো আর এক জোড়া আছে মাক্সি কবুতর বাচ্চা সহ ওটা 2500 টাকা রাখবো আর কি আচ্ছা এটা একটু কম দাম দেওয়া যায় দাদা এটা আচ্ছা এটা 200 টাকা কম রাখলাম 1800 টাকা এটা 1800 টাকা হ্যাঁ জি জি তো দর্শক এই পেয়ারটা 1800 টাকা মাসুম ভাই তো আপনার এই জায়গায় আমি দেখতেছি একটা ফ্যামিলি হ্যাঁ ছেলে মেয়ে সব আছে এটা কি কবুতর আপনার এটা হলো মাক্সি রেসার হ্যাঁ জি 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 বাচ্চা সহ আছে প্যাকেজ সহ আছে প্যাকেজ তো ওই পিসেটটা নর আর এই যে মাদি তাই না এটা নর পিসেটটা মাদি আর এটা হলো নর তো মাসুম ভাই তো এই যে এগুলা বাচ্চা সহ আপনি এই পেয়ারগুলো কত টাকা চাচ্ছেন ভাই কেমন এই পেয়ারটা বাচ্চা সহ আপনি 2500 টাকা পড়বে দাদা পুরো প্যাকেজটা হ্যাঁ ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি বাচ্চাগুলো আর বাচ্চা কাচ্চা দিয়ে হ্যাঁ বাচ্চা খাইতেছে হ্যাঁ আচ্ছা ভাই এগুলো কমে টমে দেওয়া যাবে একটু এই ছাড় কমে দেওয়া যাবে না ভাই আচ্ছা আর 200 টাকা কম রেখে তুমি বাচ্চা সহ 2300 টাকা 2300 টাকা বাচ্চা সহ হ্যাঁ জি জি তো দর্শক আমি দেখাই আপনাদেরকে এগুলো হলো মাক্সি হ্যাঁ জি জি মাক্সি এটা হলো নর আর এই যে মাদি আমি দেখানোর চেষ্টা করলাম তো 2300 টাকাটা ফাইনালি আপনারা কবুতরগুলো কোনো ভাই যদি নিতে চান নিতে পারবেন খুবই চমৎকার কোয়ালিটি শেপ মাসুম ভাই জি ভাই এই জায়গায় এক পেয়ার কবুতর আমি দেখাই দর্শক এটা হলো মাক্সি দ্বিতীয় পেয়ার বাচ্চা ছাড়া হ্যাঁ এটা এই পেয়ারটা খুব ভালো এই পেয়ারটাও ভালো ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো উড়ুড়ি করবে কেমন এগুলো এটা খুবই উড়বে ভাই খুবই উড়বে ভালো হ্যাঁ জি 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 তো দর্শক আমরা একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে নট মাদি খুবই সুন্দর অ্যাক্টিভ জি তো দেখাই ভাই এই পেয়ার মাদি সমান সমান ভাই সমান সমান হ্যাঁ এই পেয়ারগুলোর দাম কত টাকা রাখবেন এটা আপনার মাক্সি দ্বিতীয় পেয়ার এটা পড়বে 2000 টাকা এটা 2000 টাকা একদম 2000 টাকা পড়বে জি এটা একদম 2000 টাকা পড়বে মাসুম ভাই একটু কম টম রাখা যাবে নাকি না ইচ্ছার কম রাখা যাবে না দাদা ইচ্ছার কম রাখা যাবে না কমাই দিছি আমি একবারে এটা কমাই দিছে না জি জি তো ফেন্সি কবুতর কি কি আছে আরো দেখাইবেন ফেন্সি হ্যাঁ আর অনেক কবুতর আছে অনেক কবুতর আছে তো এটা 2000 টাকা রানিং পেয়ার হ্যাঁ জি রানিং পেয়ার নটটার পায়ে কিন্তু টেক করানো আছে দর্শক সেরকম একটা নট নটটার টেক আছে মাদিটার টেক নাই কা আচ্ছা তো 2000 টাকা দাদা জি 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 আচ্ছা ঠিক আছে এটা দর্শক মাক্সি দ্বিতীয় পেয়ার আমি দেখাই আপনাদেরকে কালার এবং কোয়ালিটি তো আশা করি দর্শক আমরা ফেন্সিও দেখাবো ইনশাআল্লাহ চোখটা আমি একটু দেখাই দিলাম এই যে দেন মাদিটা এটা আর এই যে নর পিচেটটা তাই না দাদা জি 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 আচ্ছা সাইজও বড় দেখতে সাইজও বিগ সাইজ খুবই চমৎকার কোয়ালিটি শেপ কোয়ালিটি মোটামুটি মাশাআল্লাহ তো মাসুম ভাই এই পেয়ারটা কত রাখবেন একদম চিপ রেটে বলেন এটাও একদম 2000 টাকা পড়বে একটু কমাই টমাই রাখেন দাদা আর কমে রাখা যায় না দাদা দেখেন না দাদা মশিন ভাই আপনার কিনা দামে দিয়েছি আর আপনার বলা লাভ নাই দাদা আচ্ছা এগুলো বাচ্চা একবার রানিং এটা বাচ্চা কাচ্চা রানিং আছে গ্যারান্টিও আছে এটা উড়াইতে পারবে দাদা হ্যাঁ অবশ্যই উড়াইতে পারবে এটা উড়াইতে পারবে না এটা বাচ্চা উড়াইতে পারবে বাচ্চা উড়াইতে পারবে হ্যাঁ জি 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 দর্শক এটা হলো নটটা আর এই যে মাদিটা তো দাদা কিছু আর করা যাবে না 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 দাদা আচ্ছা 2000 টাকা রানিং পেয়ার একবার রানিং আচ্ছা দর্শক এটা মাদি এই যে আমি দেখাই মাদিটা পিসেটটা মাদি এটা নট আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক তো এই মাসুম ভাই যে আগুন কবুতরগুলো আমি দেখাই আপনাদেরকে খুবই চমৎকার কোয়ালিটি শেপ আমি দেখানোর চেষ্টা করি সবজি মাক্সি মিলে মিনিমাম 15 জোড়া হবে আর কি 15 জোড়া হবে সব কি দেখানো যাবে আজকে সব তো সম্ভব না আর ফেন্সি কবুতর অনেক আছে আচ্ছা ফেন্সি অনেক আছে হ্যাঁ জি জি তো দর্শক আমি একটু দেখাই আপনাদেরকে এই যে মাসুম ভাই হাত দিন না আমি দেখাই দর্শক এই যে দেখেন ভাই যে কবুতরগুলো একটু শেপটা দেখাই দিই এই যে মাদি শেপ খুবই ভালো কোয়ালিটি খুবই সুন্দর আর দাঁড়ানোর স্টাইলটাও আমি দেখাই দিলাম আর এই যে নট এই যে দেন দুটোটা কবুতর কিভাবে দাঁড়াইছে দর্শক তো ভাই এই পেয়ার কত রাখবেন এটা 2000 টাকা পড়বে এটা কি যে বাবি বইলা দিছে আজকে
এটা কি কবুতর ভাই এটা রেসার মিলি কবুতর ব্লাড লাইন খুব ভালো দাদা না ব্লাড লাইনটা পুরো পুরো খুবই অনেক ভালো তবে এরা এরা বাচ্চা কাচ্চা ছাড়বে 300 কুড়ি থেকে যদি না আসে তাহলে টাকা আমার থেকে নিয়ে নেবে নিয়ে নেবে সেই গ্যারান্টি দিয়ে দেব আমি দাদা আমি দেখতেছি এটা মাসুম ভাইয়ের মতন খুবই সুন্দর খুবই স্মার্ট কবুতর দেখার মতো কবুতর দাদা তো দাদা ব্লাড লাইনটা খুব ভালো ব্লাড লাইন ভালো জি 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 দর্শক এটা হলো নটটা আর এই যে মাদিটা আসলে আমি কি বলবো আসলে সব কবুতরের কথা বলতে হয় না তো মাসুম ভাই যে কিছু কথা বলে দিছে আর কবুতরের গেটআপ দেখলো অনেক কিছু বোঝানো যায় আর আপনারা যারা রেসার পালেন তারা অভিজ্ঞ লোক অনেক কিছু বুঝতে পারেন এই যে দর্শক দেখেন এটা নর এর শেপটা কি রকম আর মাদির শেপটা কি রকম দাদা এটা কত টাকা চাচ্ছেন দাদা এটা একদম 4000 টাকা পড়বে এটা 4000 টাকা পড়বে জি 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 মাসুম ভাই কিছু কি একটু করা যায় দেন তো একটু কি করুন দাদা এত ভালো কবুতর যদি একটু কম দেন তাহলে তো আর কিছু থাকে না দাদা তারপর একটু যদি ডিসকাউন্ট দিতেন দাদা আমার দর্শক ডিসকাউন্ট 3500 টাকা রাখুন না দাদা 3500 মিলি হ্যাঁ জি 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 দর্শক এই প্যাডটা অনলি একদম 3500 টাকা তো আশা করি কোনো ভাই যদি লাগে মানে একটার দামে দুইটা দিতেছেন একটার দামে দুইটা দিতেছেন ভাই হ্যাঁ জি জি দর্শক দেন গেটআপ এক জোড়া বাচ্চার দামে আপনারা 1500 2000 টাকা মশিন টিভিতে অ্যাড দিয়ে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ যদি কোয়ালিটি হয় ভালোভাবে অনেক ভালো কোয়ালিটি মেইনটেইন করতে পারেন তো ঠিক আছে মাসুম ভাই আমি দেখাইলাম প্যাডটা এই যে দেখেন খুবই চমৎকার সামনেরটা মাদি পিসেরটা নোট ওকে ঠিক আছে সম্মানিত দর্শক এক পেয়ার লাখ কবুতর আমি দেখাই এটা হলো নর এটা মাদি তাই না জি 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 ভাই মাদির পেদার কাটা কেন মাসুম ভাই কাটা রাখছে যাতে মানে বিটটা করতে ভালো হয় বিটটা করতে ভালো হয় জি 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 একবার একবার যেন বিটটা মাথার উপরে চলে আসে দড়া কবুতর অনেক হ্যাঁ অনেক সাইজ অনেক বড় ঠিক আছে আর খাঁচাটা একটু আমি দেখাই মাসুম খাঁচাটা ছোট তো এর জন্য ইয়া করতে কবুতরগুলো ঘুরতে পারতেছে না তো এটা হলো মাদিটা দর্শক এই যে এটা মাদিটা আর ওই যে পিসেরটা নর তো দাদা এগুলা ডিম বাচ্চা রানিং হ্যাঁ একবার রানিং দাদা আচ্ছা কেমন হবে মুষ্টি করতেছে হ্যাঁ মুষ্টি করে মুষ্টি করতেছে জি 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 দর্শক আমি দেখাই আপনাদেরকে এই যে মুষ্টি করা কবুতর এই যে দেন ভাই আসলে বলতে খুবই বিগ সাইজ খুবই সুন্দর বড় সাইজের কোয়ালিটি ফুল এই যে নর এটা মাদি আমি দেখাই তো দাদা এগুলার দাম কেমন রাখবেন বা কত টাকা এটা 3000 টাকা পড়বে একদম একটু কমায় টমায় দেন দাদা কবুতর গুলো খুবই সুন্দর অ্যাক্টিভ এবং অনেক সুন্দর দেখা যায় আর এই যে নর মাদি ফাটাফাটি অনেক সুন্দর একটা জোড়া অনেক সুন্দর তাই না জি 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 আচ্ছা ভাই একটু ডিপ আর লাইট আছে হালকা তাই না জি জি আচ্ছা এটা নর হ্যাঁ এটা নর এটা মাদি এটা মাদি তো দর্শক এই যে মাদিটা দেখেন ইউ শেপের একদম ইউ শেপের তো পায়ের পেদা সুন্দর হ্যাঁ আর এই যে নটটা দেখেন আপনারা খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি এবং শেপ দুটো আসলে তো ভাই এগুলা কেমন ডিম বাচ্চা করছে রানিং পেয়ার হ্যাঁ রানিং জি জি এটা রানিং পেয়ার ভাইয়া জি জি কত হইলে দিবেন এই পেয়ারটা 4500 টাকা পড়বে 4500 টাকা পড়বে জি এটা বিক্রি দাম দাদা এটা কত হইলে দিবেন আপনি বিক্রি দাম আচ্ছা 500 টাকা কমে দিলাম 4000 টাকা একদম পড়বে একদম 4000 টাকা 4000 টাকা পড়বে জি জি পুরাই মাসুম ভাইয়ের কবুতর আগুন ইউ শেপে এই যে নরমালি দেখেন আপনারা 4000 দাদা জি 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 রানিং হ্যাঁ একবার রানিং একদম রানিং দর্শক এই যে নর কোনো ফাটাফুটা নাই তো না দাদা ফাটা নাই কোনো অসুস্থতা নাই না 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 ইনশাআল্লাহ একদম পুরাই টনটনা কবুতর ঠিক আছে 4000 হ্যাঁ জি 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 4000 টাকা দর্শক এই কবুতরগুলো আশা করি আপনারা সংগ্রহ করুন নর এই যে মাদি নরটা আর ওই যে মাদিটা আচ্ছা খাঁচাটা একটু ছোট হয়ে গেল মাসুম ভাই এই তো বলতাছি খাঁচা ছোট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দর্শক আমি নটটা আগে দেখাই একটু দেখেন
নরের যে গেটআপটা কোয়ালিটি সম্পূর্ণ কবুতর কিনা আগে আগে নরটা দেখেন পায়ের ফেদার দেখেন তারপর মাদি দিব দেন মাদি দেন এবার আমি দেখাই দর্শকদেরকে দর্শক এই যে আপনাদের মাদি সাথেছে এই যে মাদি ঠিক আছে দেখেন খুবই সুন্দর কবুতর একদম কোয়ালিটি ফুল শেপ এবং কোয়ালিটি ফুল তো দাদা এগুলা কি কবুতর আপনার এটা হলো কালো সিরাজি বিগ সাইজের যেটা হ্যাঁ বিগ সাইজেরটা বিগ সাইজের তো দর্শক দেখেন বড়টা কবুতর খুবই সুন্দর আমি একটু দেখাই আপনাদের এক সপ্তাহ ডিম না দিলে আপনার অন্য কবুতর রিটার্ন দিয়ে দেব কবুতর রিটার্ন নিয়ে নেবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো দাদা এগুলা কত হলে আপনি দিবেন এই প্যাডটা এই প্যাডটা 3500 টাকা পড়বে 3500 টাকা জি জি একটু কম টম দেওয়া যায় জানতে পারছেন ভাই আচ্ছা 3000 টাকা রাখবো না দাদা এটা 3000 টাকাটা কি ফাইনাল দিতেছেন না একবারে ফাইনাল হ্যাঁ হ্যাঁ একবারে ফাইনাল দেখেন না একটু কম টম 3500 টাকার কমে বিক্রি করতাম না আপনার কথার কারণে আমি 3000 টাকা রাখতেছি 3000 টাকা রাখতেছেন না সাইজও তো বিগ সাইজের বিগ সাইজ অনেক বিগ সাইজ দর্শক একবারে রানিং মুস্তি করতেছে রানিং মুস্তি করতেছে মা দি এটা আর নটটা তো দাদা এটা 3000 কি ফাইনাল দিবেন আপনি জি এটা ফাইনাল 3000 টাকা আচ্ছা তো আমার দর্শকদেরকে ঢাকার বাইরে পাঠাইতে পারবেন অবশ্যই পাঠাইতে পারবো অবশ্যই পাঠাইতে পারবো দর্শক তো আমি দেখাই বিট করতেছে যে কোনো টাইমে একটা ঘটনা ঘটাই দিতে পারে বলা যায় না তো আশা করি মাসুম ভাই সেভে রাখেন ভাই তো দর্শক আমি দেখাই দিলাম ইনশাল্লাহ দিলাম মা দিয়ে এটা ঠিক আছে আর যে নট 3000 ভাইয়া জি 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 আচ্ছা ঠিক আছে এই যে 3000 দর্শক এই যে প্রথম আমি নটটা দেখাইলাম দেখেন এটা এটা কি জাতের মাসুম ভাই এটা এটা হলো আপনার সিরাজি লাল সিরাজি লাল সিরাজি পুরো সিরাজি যাকে বলে যাকে বলে এটা লাউরি গেটআপ তাই না হ্যাঁ হ্যাঁ সেরকম তো অনেকে তো অনেক কথা বলে ভাই এটা আসলে কি সিরাজি ভাই হ্যাঁ সিরাজি আপনি শিওর কই আছেন সিরাজি বিগ সাইজেরটা বিগ সাইজেরটা এটা জি জি তো দর্শক আমি দেখাই নট মাদিটা দেন তো দাদা একটু দেখাই এই যে মাদি এই যে দর্শক দেখেন অনেকে লাউরি বলবে এটা এটা আসলে লাউরি না কবুতরগুলো আসলে সিরাজি কবুতর সাইজের অনেক বড় সাইজ সাইজ একবার চিকচিক করে আমি দেখাই দর্শক আপনাদেরকে খুবই চিকচিক করতেছে এই যে দেখেন কালার এবং কবুতর সম্পূর্ণ আমি দেখাই আসলে এই যে দেখেন খাসাডালের জন্য দর্শক আসলে আপনাদেরকে পুরোপুরি আমি দেখাইতে পারতাছি না তো খাসাডার মুখটা যদি একটু বড় হইতো দর্শক এই যে এই জিনিসটা লাগে আমি পারতেছি না তো আশা করি আপনাদের যেটুকু পারছি দেখাইছি তারপর মাসুম ভাই ইমো নাম্বার আছে আপনারা দেখতে পারবেন তো এটা ভাই এটা মাদি হ্যাঁ জি জি মাদি মাদি কোনো রকম ঝামেলা নাই তো দাদা না 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 কোনো ঝামেলা নাই হ্যাঁ না না তো দর্শক তো আমি দেখাই দিলাম ভাই এই প্যাডটা কত টাকা চাচ্ছেন আপনি ভাই কেমন এটাও 3500 টাকা পড়বে এটাও 3500 টাকা হ্যাঁ কম বেশি করা যাবে মাসুম ভাই আচ্ছা 500 টাকা কম রাখুন 3000 টাকা 3000 টাকা জি 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 হ্যাঁ জি আর কিছু করা যাবে মাসুম ভাই এই চার কিছু করা যাবে না দাদা আচ্ছা এটাই ঠোকে মনে একটা ঠোকর খাইছে মাসুম ভাই ঠোকর খাইছে দাদা আচ্ছা এটাই ঠোকর মারছে এটাই ঠোকর মারছে হ্যাঁ আর কোনো সমস্যা নাই তো আর খাঁচা লয়ে গেলেই ঠোকর মারে আপনার সমস্যা নাই তো আর না না আর কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে কত তুলে দিবেন এটা এটা একদম 3000 টাকা পড়বে একদম 3000 3000 জি জি মাদি আর নর হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে জোড়া খুবই সুন্দর অ্যাক্টিভ একদম আমি দেখাই দিলাম দর্শক তো মাসুম ভাই যে আজকে কালেকশনগুলো আমি আমি দেখাচ্ছি আসলে খুবই সুন্দর অসাধারণ এটা হলো দ্বিতীয় পয়ার এটা আমি দেখাই তো মাদিটা মাদিটা এটা মাদি মনে হচ্ছে হ্যাঁ রানিং 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 এটা সুইটাল মাদি আর ন্যাড়াটা হলো নর হ্যাঁ নর খুবই সুন্দর দর্শক একটা জিনিস রানিং যে মাথার উপরে আপনাদের পুরো প্যাদারটা চলে আসে দেখেন আপনারা এই লাক্কার বৈশিষ্ট্যটা খুবই সুন্দর তো আমি দেখানোর চেষ্টা করি মাসুম ভাই তো এই যে এগুলো কয় দমের আছে বা এটা ধারণা আছে আপনার এটা 32 দম হবে 32 দম হ্যাঁ আরো বেশি হইতে পারে বেশি হইতে পারে দর্শক আমার মনে এটা বেশি হবে মাসুম ভাই হয়তো বনে নাই তো দাদা বেশি হইতে পারে এটা নর এটা হ্যাঁ 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 এটা নর আর এই যে মাদি পিসেটটা তো দাদা এটা রানিং পেয়ার কত টাকা চাচ্ছেন এটা রানিং পেয়ার পড়বে 2500 টাকা এটা বিক্রি দাম দাদা এইটাই দাদা আচ্ছা আমি আর 200 টাকা কমাতে দিলাম কত টাকা এটা 2300 টাকা রাখবো একদম 2300 টাকা একবারে রানিং পেয়ার একদম রানিং আমরা এখানে দিমো পারছে এটা হ্যাঁ 2300 দাদা হ্যাঁ 2300 টাকা দর্শক এটা 2300 টাকা হলে আপনারা নিতে পারবেন রানিং পেয়ার এটা হলো মাদি আর এই যে নর ঠিক আছে জি 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 2300 সম্মানিত দর্শক তো এক পেয়ার এটা কি কবুতর দাদা আপনার এটা হলো রেড টিউলিপ রেড টিউলিপ হ্যাঁ জি 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 তো ভাই এগুলা কি ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম আছে আমার দোকানে এখনো এখন ডিম পারছে ডিম দিছে হ্যাঁ হ্যাঁ দুই দিন হইছে ডিম পারছে দুই দিন হইছে ডিম পারছে জি 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 তো এই টিউলিপ এগুলা কেমন চাহিদা ভাই এখন মার্কেটে আছে মোটামুটি ভালো চাহিদা অনেক ভালো চাহিদা জি 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 তো এগুলা দাদা এগুলা ডিম ডিম ছয় দিবেন না ডিম না চাইলে ডিম ছয় দিব চাইলে ডিম ছয় দিবেন না ডিম ছয় দিব এগুলা দাদা কত হলে দিতে পারবেন ডিম সহ ডিম সহ 3000 টাকা পড়বে হ্যাঁ 3000 টাকা 3000 টাকা এটা কি ঢাকার বাইরে পাঠাইতে পারবেন অবশ্যই পাঠাইতে পারবো
অবশ্যই পাঠাইতে পারবো অবশ্যই পাঠাইতে পারবেন দর্শক আমি এই যে নটটার একটু শেপটা আমি বারবার আমি দেখানোর চেষ্টা করি টিউলিপ আমি দেখাই আপনাদেরকে দেখেন আপনারা এই যে শেপের কবুতরগুলো দুটোটা একই শেপের তবে দুইটা ডিম দিয়ে দিয়েছি অলরেডি তো আশা করি আপনারা নিতে পারবেন তো দাদা এটা কত লে দিবেন একদম এটা তো 3000 টাকা বললাম আচ্ছা আপনার জন্য আরো 500 টাকা কম 2500 টাকা জি 2500 টাকা এটা তো ভাই এটা ওই যে বিউটি বা অন্যান্যটা এটা পোস্টারিং করতে পারবে দাদা আরো অনেক কিছু করতে পারবে এটা পোস্টারিং করবে কিনা এটা বাচ্চা নিয়ে দিলে মিনিমাম বাচ্চা বিক্রি করতে পারবে আমাদের কাছে মানে 1500 টাকা বাচ্চা বিক্রি করতে পারবে এটার বাচ্চা বিক্রি করতে পারবে জি 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 আচ্ছা ঠিক আছে তো মাসুম ভাই তো আপনার কবুতরগুলো আমি দেখাইলাম আমার দর্শকটা যদি নিতে চায় ডিমটা ঠিক মতন দিয়ে দিবেন ঠিক আছে অবশ্যই দিয়ে দেব আচ্ছা সামনেরটা মাদি পিসেরটা নর দর্শক এটা কি মাসুম ভাই এটা হলো র‍্যাঙ্কস র‍্যাঙ্কস এটা নর না মাদি দাদা এটা নর নর বিশাল সাইজের নর মাদি বড় সাইজ আমি একটু মাদিটা দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন এই যে বিশাল সাইজ মাদি দেন দাদা এই মাদি এই যে মাদি দুটোটা পুরাই রানিং হ্যাঁ একবারে রানিং একবারে রানিং কবুতর দর্শক এই যে মাদি আর এই যে নর সামনেরটা আমি দেখাই দেখেন আপনারা খুবই সুন্দর মাসুম ভাই এই পেয়ারগুলো রানিং পেয়ার হ্যাঁ জি 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 একবার রানিং রানিং পেয়ার এই সামনেরটা মাদি পিসেরটা নর র‍্যাঙ্কস কবুতর হ্যাঁ জি জি তো দাদা এই পেয়ারগুলো কত টাকা হলো আপনি দিবেন এটা 4000 টাকা পড়বে সাইজ অনেক বিগ সাইজের বিগ সাইজের তো বুঝলাম এটা একটু কমে টমে দেন দর্শকরা নিয়ে যাক আপনার থেকে আরো কমা দিতে করতেছেন এত বিগ সাইজের জি ভাই জোড়াটা দাদা এই সামনেটা মাদি সামনেটা মাদি হ্যাঁ আর পিছেরটা নর হ্যাঁ হ্যাঁ তো দাদা এটা কত হলে দিবেন একদম বলে দেন আচ্ছা 3500 টাকা রাখুন 500 টাকা কমাই দিলাম 500 টাকা কমাই দিছেন না জি 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 তো দর্শক মাসুম ভাই যে কবুতরগুলো এটা 500 টাকা কম 3500 টাকায় জোড়া জি 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 রানিং ভাইয়া একবারে রানিং একই জোড়া হ্যাঁ হ্যাঁ 3500 টাকা আচ্ছা দর্শক আমি দেখাই এটা হলো নরটা মাসুম ভাইয়ের এই যে দেখেন খুবই চমৎকার আর হলো মাদি 3500 দাদা জি 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 আচ্ছা ঠিক আছে মাসুম ভাই এটা কি কবুতর আপনার এটা হলো হোয়াইট কিং কিং হ্যাঁ হোয়াইট কিং হ্যাঁ হোয়াইট কিং দর্শক এটা হলো মাদিটা আমি দেখাই আর এই যে নর আমি দেখানোর চেষ্টা করি সাইজ অনেক বড় মোটামুটি আমার সাইজ অনেক বড় হ্যাঁ 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 আচ্ছা 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 তো ভাইয়া এটা কোনটা কত টাকা চাচ্ছেন মা কেমন এটাই লগে আপনার 3500 টাকা জোড়া পড়বে হ্যাঁ 3500 টাকা জোড়া পড়বে হ্যাঁ 3500 টাকা জোড়া পড়বে জি রানিং পেয়ার দর্শক এটা মাদি আর এটা নর তো একটু কম বেশি করা যাবে দাদা তোমাসুম ভাই একটু আচ্ছা আপনার জন্য আরো 500 কমাই দিলাম 3000 টাকা রাখবো 3000 টাকা এটা রানিং হ্যাঁ দাদা একবার রানিং রানিং পেয়ার 3000 টাকা এটা অনেক বড় তো ভাই এগুলা ঢাকার বাইরে পাঠানো সম্ভব অবশ্যই অবশ্যই এটা গোসল দিলে তো আরো ভালো লাগতে মনে হয় হ্যাঁ হ্যাঁ ভাই জি এই দর্শক আমি দেখাই গোসল করলে একবার চকচকে সুন্দর হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা মাদি হয়ে যাবে এটা মাদিটা আর নরটা আমি দেখাই দিলাম তো 3000 হ্যাঁ ভাইয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে 3000 টাকা হলে জোড়াটা নিতে পারবেন আপনারা দর্শক খুবই চমৎকার এক জোড়া বোম্বাই আমি দেখাই আপনাদেরকে এটা হলুদ বোম্বাই যেটা বলা হয় তাই না ভাই হ্যাঁ অনেক অনেক বড় বিগ সাইজের অনেক বিগ সাইজের অনেক বড় তো দাদা আমি দেখাই এই যে দেখেন খুবই চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এই পিসেরটা হলো নর আর সামনেটা মাদি হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই একটু আমি দেখাই আপনাদেরকে তো মাসুম ভাই দোকান হলো ঢাকা কাপ্তান বাজার পাশে তো আশা করি আপনারা আইসা ভিজিট করে কবুতর নিতে পারবেন আর মাসুম ভাই যে নাম্বারটা দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারবেন তো মাসুম ভাই এই পেয়ারটা কি ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ হ্যাঁ রানিং রানিং পেয়ার এটা রানিং পেয়ার হ্যাঁ জি 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 আচ্ছা এগুলোর দাম কত টাকা চাচ্ছেন মাসুম ভাই এটা আপনার গিয়া 2500 টাকা পড়বে এটা বিগ সাইজের বড়টা হ্যাঁ ভাই দাদা একটু কমাই দেন কবুতরগুলো যেন নিয়ে যাই এত বড় সাইজের কবুতর তারপর কমাই দেন দাদা একটু কমান একটু এগুলো দর্শক আমি দেখাই আপনাদের মাসুম ভাই কত হলে দিতে পারবেন এটা আচ্ছা আরো 500 টাকা কম তাহলে এটা কত পড়বে অনেক বড় সাইজের 2000 টাকা এটা রানিং জি একবার রানিং আচ্ছা দর্শক মাসুম ভাই দোকানটা তো একদম রাস্তার পাশে জন্য হয়তো একটু নয়েজ কাজ করতেছে আশা করি করার কিছু নাই তো এটা 2000 লাগবে হ্যাঁ 2000 টাকা একদম পড়বে আচ্ছা ঠিক আছে দর্শক এই জায়গা আরো এক পেয়ার কবুতর দেখাই মাসুম ভাই বিগ সাইজের এটাও বিগ সাইজের কবুতর এটা হলো লালটা হ্যাঁ ভাইয়া হ্যাঁ রেড লালটা রেডটা এটা তো আমি দেখাই এই যে নর আর ওই যে মাদি তো মাসুম ভাই এগুলো কি ডিম বাচ্চা করছে দাদা এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করছে হ্যাঁ 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 তিন চারবার করছে তিন চারবার করছে দাদা জি 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 তো এই পেয়ারগুলোর দাম কত টাকা চাচ্ছেন বা কেমন এগুলো ওই সেম প্রাইজই সেম প্রাইস কত টাকা দাদা এটা প্রথম দাম 2500 টাকা বলে দিছি কিন্তু আপনার জন্য কিছু অনার করে দিলাম 500 টাকা 2000 টাকা পড়বে এটা 2000 টাকা পড়বে হ্যাঁ জি জি আচ্ছা কমাই টমাই দেন না দাদা এটা এই চার কমানো যাবে না একবারে বিগ সাইজের একদম বিগ সাইজের কত হলে দিবেন এটা একদম 2000 টাকা পড়বে 2000 টাকা এটা
দর্শক আর ওই যে মাদিনা ঢাকাটা কি করতেছে তো আশা করি আপনারা কোনো ভাই যদি নিতে চান নিতে পারেন ঠিক আছে আর খাঁচাটা ছোটর কারণে একটু গুড়াগুড়ি করতেছে না জি 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 সাইজ বড় তো আচ্ছা ঠিক আছে দর্শক এক জোড়া ব্ল্যাক আমি দেখাবো এটা হলো নটটা এই যে দেখাই আপনাদেরকে মাসুম ভাই যে কবুতরগুলা এই যে দেখেন এটা নট আর মাদি খুবই সুন্দর এই যে মাদি পিসেটটা আমি দেখাই আর নট ঢাকাটা কি করতেছে মাসুম ভাই জি ভাই আমি বলতেছি এখন বাজার রেটে আপনি বাজার রেটে আপনি দেওয়ার চেষ্টা করবেন আজকে ঠিক আছে জি জি তো দাদা এগুলা জুটিটা তো অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ বড় জুটি বড় জুটি ভাই এগুলা কি ডিম বাচ্চা করছে হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা করছে করছে হ্যাঁ জি 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 তো কত হইলে দিবেন ভাই এইটা মাদি সামনে এটা জি 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 মাদি মাদিটা আর এই যে নটটা তো দাদা এই পেয়ারটা কত হইলে দিতে পারবেন আপনি পেয়ারটা 1500 টাকা পড়বে এটা বিক্রি দাম দাদা আচ্ছা আর 300 টাকা কম রাখুন 1200 টাকা 1200 টাকা হ্যাঁ জি জি এমনি কোনো সমস্যা নাই না 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 সমস্যা নাই দেখেন কোন রানিং রানিং কবুতর কোনো অসুস্থ কবুতর দেওয়া না না এই রানিং রানিং আচ্ছা আচ্ছা দর্শক আমি দেখাই আপনাদেরকে এটাও মাদি আর ওই যে নর তো আশা করি এটা 1300 হ্যাঁ হ্যাঁ আর 1200 টাকা রাখুন 1200 টাকা ভাই জি 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 আচ্ছা ঠিক আছে এটা 1200 টাকায় প্যাড এক জোড়া এটা কি কবুতর ভাই আপনার এটা হলো মিনি কিং মানে ছোট কিংগা হ্যাঁ ছোট কিংগা হ্যাঁ হ্যাঁ সামনেটা কি ভাই এটা এটা মাদি সামনেটা মাদি পিসেরটা নর হ্যাঁ হ্যাঁ আচ্ছা ডিম বাচ্চা করছে এগুলা হ্যাঁ হ্যাঁ রানিং পেয়ার রানিং পেয়ার মিনি কিং যাকে বলা হয় তো এগুলোর দাম কত টাকা থাকছে এটা 2000 টাকা চাইতেছে আর কি আরে বিক্রি দাম দাদা এটা কত হইলো দিবেন 200 টাকা কম রাখা দমনে আচ্ছা 1500 টাকা রাখা দমনে 1500 টাকা রাখবেন আপনি মিনি কিং হ্যাঁ দর্শক এটা হলো মাদি এটা কি ডিম বাচ্চা করছে হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা হচ্ছে দর্শক আমি দেখাই আপনাদের খাঁচাটার লাগে আমি ভিডিওটা পুরাইতে পারি না ঠিক মতো তারপর আপনারা দেখে নিবে রাইসা ঠিক আছে জি 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 তো ভাই এটা কত হলো 1500 ভাইয়া 1500 ফিক্স রানিং রানিং একবার রানিং মিনি কিং হ্যাঁ হ্যাঁ মিনি কিং 1500 টাকা তাই তো জি 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 আচ্ছা ঠিক আছে দর্শক এই জোড়াটা 1500 টাকা এটা হলো নর আর এটা হলো মাদি এই যে মাদি মাদি 1500 টাকা ফাইনাল জি 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 এটা কি দাদা হলুদ মেক পাই জি 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 আচ্ছা এগুলো কি রানিং হ্যাঁ রানিং আচ্ছা এগুলো ডিম বাচ্চা করা হইছে হ্যাঁ করা হইছে করা হইছে ডিম বাচ্চা দর্শক আমি দেখাই ওটা নর আর সামনেটা মাদি বিক্রি দাম দাদা 400-500 কমাই দিলাম আপনাকে 2000 টাকা রাখবো 2000 টাকা এটা জি জি ভাই নরমাদি কনফার্ম ভাই হ্যাঁ নরমাদি কনফার্ম এই সামনে এটা মাদি মাদি ভাই ডিম বাচ্চা করছে এটা হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা যে খাওয়াইছে বাচ্চা ওটা দেখাও যায় দর্শক এই যে দেখেন আপনারা এই যে বাচ্চা খাওয়াইছে আর ওই যে নর তো এটা 2000 টাকা কি ফাইনাল ভাই হ্যাঁ ফাইনাল আচ্ছা এটা হলো মাদিটা আর ওই যে পিসেরটা নর হ্যাঁ হ্যাঁ 2000 জি 2000 টাকা আচ্ছা ঠিক আছে আরো 200 টাকা কম রাখুন না 1800 টাকা 1800 টাকা জি 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 দর্শক তো ভাইয়ের মনটা মন আজকে ভালো তো এই প্যাডটা 1800 টাকা হলে আপনারা নিতে পারবেন ঠিক আছে জি 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 সাইজ বড় মাসুম ভাই এটা কি কবুতর আপনার এটা লাল ম্যাকপাই এর আগে তো দেইছি উলোটা এটা লালটা আর আচ্ছা দাদা এটা বড় ডিমে আছে হ্যাঁ এটা ডিম আছে এটা ডিম ছয় দিবেন এটা হ্যাঁ ডিম ছয় দিয়ে দিব আচ্ছা ডিম ছয় দিতে গেলে এটা কয় টাকা চাচ্ছেন বা কেমন এটা তো এই প্রথম ইলোটা বলে দিছিলাম 2500 টাকা হ্যাঁ পরে আবার কমাইতে কমাইতে আপনার জন্য 1800 টাকা করছি এটাও 1800 টাকা রাখবো এটাও 1800 টাকা কি ডিম ছয় না ডিম ছাড়া ডিম সহ ডিম সহ জি 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 ডিম কি দুইটা জমছে দাদা হ্যাঁ দুইটাই জমছে আচ্ছা 1800 টাকা এটা জি 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 ডিম সহ দিয়ে দিব ডিম সহ দিয়ে দিবেন এটা জি 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 দর্শক এটা ডিম সহ আপনারা নিতে পারবেন এমনি কোনো সমস্যা নাই তো আল্লাহ না না কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা দর্শক ডিম সহ দিয়ে দিব ডিম সহ দিয়ে দিবেন না জি 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 দর্শক দেখেন কত বড় পলাইছে তো আশা করি আপনারা এই প্যাডটা নিয়ে যাবেন বাই থেকে ডিম সহ 1800 টাকা ম্যাক পাই কবুতর জি রেড ম্যাক পাই মানে লালটা লালটা দাদা এটা কি কবুতর আপনার হ্যালো হলুদমুখী মানে হ্যাঁ হলুদমুখী এগুলো কি রানিং হ্যাঁ রানিং দর্শক এটা রানিং হলুদমুখী আমি দেখাই কষা কবুতরই আছে কষা করে হ্যাঁ হ্যাঁ কষা কষাগুলো দর্শক এটা নর আমি দেখাই আপনাদেরকে আর মাদি এই এটা মাদি আচ্ছা তো দাদা এগুলা কেমন প্রাইস চাচ্ছেন বা কেমন দাম এটা হলো 2000 টাকা হ্যাঁ 2000 টাকা পড়বে 2000 টাকা পড়বে এটা বিক্রি দাম দাদা দেখি আচ্ছা 1500 টাকা রাখুন না 1500 টাকা রাখবে এটা এগুলো মুখী আচ্ছা কোনো সমস্যা নাই তো না 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 সমস্যা নাই হ্যাঁ না দর্শক আমি একটু দেখাই আপনাদেরকে এই যে গলা স্প্রিং করে সেটা কত হলে দিবেন একদম 1500 টাকা 1500 টাকা এটা মাদি হ্যাঁ হ্যাঁ দর্শক আশা করি আপনারা এই কবুতরগুলো সংগ্রহ করবেন তো আমি দেখানোর চেষ্টা করলাম মাদি আর নর হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো মাসুম ভাই যে কবুতরগুলো আমি একটু দেখাইলাম এটা 1500 হ্যাঁ ভাইয়া জি 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 আচ্ছা মাসুম ভাই এগুলো কি কবুতর আপনার এটা হলো মুখী কালো মুখী কালো মুখী হ্যাঁ জি দর্শক কালো মুখী দেখেন খুবই চিক 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 করে এই যে দেখেন একবারে পিওর জোড়া পিওর জোড়া
ওই দেখাই এটা হলো নর এই যে ডাকাডাকি করতেছে আর মাদি ওটা তো দাদা এই পেয়ারটা কি ডিম বাচ্চা করছে হ্যাঁ হ্যাঁ করছে আচ্ছা এই পেয়ারটার দাম কত টাকা চাচ্ছেন বা কেমন এটা 1500 টাকা পড়বে এটা বিক্রি দাম দাদা 1200 টাকা রাখুন এটা এটা 1200 টাকা রাখবে না জি 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 তো এই পেয়ারটা 1200 টাকা রাখবে ভাই এটা পুরাটা খুব সুন্দর দেখাই আপনাদেরকে বডি এই যে মাদি ঠিক আছে 1200 এটা হ্যাঁ 1200 আচ্ছা এটা আপনি কোনো সমস্যা নাই তো না 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 হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নাই 1200 এটা জি 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 আচ্ছা ঠিক আছে দর্শক এই জায়গা মাসুম ভাইয়ের যে অনেকগুলো কবুতর রেসার কবুতর আমি দেখাই দেন এই যে সবজি আছে তো ভাই আর্ট এঞ্জেল আছে এটা কি নর নাকি ভাই মাদিও আছে আচ্ছা এটা কত গ্রাম ভাই এটা জোড়াই আছে আর কি জোড়াটা দেখাইতে পারলাম না হ্যাঁ ও এটা জোড়া আছে এটা জোড়া কত রাখবেন আপনি এটা জোড়াটা 1500 টাকা রাখবো 1500 টাকা আর এদিকে ভাই এই যে এগুলা রেসার গুলা এটা আছে অনেক নর আছে মাদি আছে হ্যাঁ তো ছোট ছোট অনেক কবুতর আছে যে লইব বিভিন্ন দামে আছে যে যেটা নিব আমার এই মধ্যে কল দিলে আমি দাম বলে দেব না বলে দিতে পারি দাম কমই আছে একবারে কম দাম একদম কম দামে ভাই এগুলা নর রেসার নর আছে মাদি আছে তাই তো হ্যাঁ হ্যাঁ আপনি এগুলা আপনি আলোচনা করে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আলোচনা করে দিতে পারবো এই যে দেন ভাই পুরা কবুতর গুলা যার যেটা লাগে আমি আলোচনা করে দিতে পারবো এই যে গ্রিজেল আছে ঠিক আছে মাদি নর মাদি মিলানো আছে মাদি মিলানো আছে এই যে বাললেস রেসার আছে জায়গায় বাললেসটা কি ভাই এই যে এটা এটা এই সামনেটা এটা হ্যাঁ এটা মাদিটা এটা মাদি হ্যাঁ জি 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 এই মাদিটার দাম কত টাকা ভাই এই মাদিটা পড়বে 1000 টাকা হ্যাঁ 1000 টাকা 1000 টাকা বাললেস মাদি এটা জি 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 মাদি 100% মাদি হ্যাঁ এটা 8 পরের কবুতর 8 পরের হ্যাঁ হ্যাঁ 8 পরের মাদি তো দর্শক তো আশা করি এই টাইপের কিছু কবুতর আছে আপনারা আশা করি নিতে পারবেন বাইরে থেকে তো মাসুম ভাই আজকে শেষ করে দেই ঠিক আছে হ্যাঁ জি আচ্ছা তো দর্শক আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওই যে ম্যাকপাই ডেনিশ এটা কি এটা এটা নট নট নটটা কি কত টাকা চাচ্ছেন আপনি এই নটটা 2500 টাকা পড়বে 2500 টাকা এটা বিক্রি দাম দাদা আচ্ছা 2000 টাকা রাখুন না 2000 টাকা রানিং 20000 টাকা জোড়া ছিল হ্যাঁ রানিং হ্যাঁ হ্যাঁ রানিং আচ্ছা ঠিক আছে দাদা তো কবুতরগুলো দিয়ে দেন দর্শকদেরকে ঠিক আছে অবশ্যই অবশ্যই আচ্ছা ওকে আসসালামু আলাইকুম